নমস্কার, আমি শুভাশিস তরফদার। ইন্ডাকশন ওভেন ব্যবহারের সম্পর্কে কিছু আমি তথ্য দিতে চাই। প্রথমে ইন্ডাকশন ওভেন ব্যবহার করতে গেলে প্রথমে আমাকে ব্যবহার করতে হবে ইন্ডাকশন বেসড যে কন্টেনারগুলো আছে সেগুলো। আমি প্রথমে মেশিনটাকে প্লাগ ইন করবো, করার পরে সুইচ দিয়ে দেখুন আমাদের ইন্ডাকশন বেস যে সমস্ত কুকিং ইউটেন্সিলসগুলো আছে সেগুলোকে আমি এর উপরে দিয়ে দেবো। দেওয়ার পরে ধরুন আমি এখানে এখন জল গরম করছি, সেক্ষেত্রে আমি ধরুন এখানে জল দিলাম। এরপরে আমার এখানে একটি পাওয়ার বাটন সুইচ আছে, অফ অন সুইচ, এটাকে আমি একবার অন করলাম। অন করলে দেখুন 1000 ওয়াটেজ ড্র করছে মেশিনটা, অর্থাৎ মেশিন সুইচ অন করলেই 1000 ওয়াট শো করবে। আমি এই ওয়াটেজটাকে বাড়াতেও পারি, কমাতেও পারি। বাড়াতে গেলে এখানে একটা প্লাস যে চিহ্নটা রয়েছে যে বাটনটা, এটাকে আমি বারবার পুশ করব। দেখুন পুশ করলে আস্তে আস্তে বাড়তে থাকছে, ম্যাক্সিমাম 1800, অর্থাৎ এর বেশি বাড়বে না। আমি যদি আবার কমাতে যাই, এখানে মাইনাস বাটনটা রয়েছে, এখানে আমি কমাতে চাই, দেখুন এখানে 400 মিনিমাম। আমার প্রয়োজন অনুযায়ী আমি টেম্পারেচারটাকে বা ওয়াটেজটাকে কমানো বাড়ানো করব। এছাড়া বাই ডিফল্ট মেশিনের মধ্যে কিছু ইনস্ট্যান্ট কুক রেসিপি দিয়ে দেওয়া আছে, যেমন ধরুন এখানে রয়েছে প্রেশার কুকার, ক্যারি, হিট মিল্ক, ধোসা, চাপাটি ইত্যাদি। আমি যদি সেই সমস্ত মেনুগুলো যেতে চাই, সরাসরি এখানে একটি বাটন আছে, দেখুন এই বাটনটাকে ফাংশন বাটন, একবার যদি পুশ করি এগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এবং দেখুন সঙ্গে সঙ্গে আমাদের ডিসপ্লেটাও চেঞ্জ হতে যাচ্ছে। কারণ কি, এখানে বিভিন্ন যে রেসিপিগুলো দেওয়া আছে সেই রেসিপি অনুযায়ী এখানে ওয়াটেজগুলো সিলেক্ট করে দেওয়া আছে। যেমন ধরুন এখানে আমি হিট মিল্ক, সেই ক্ষেত্রে দেখুন মিনিমাম 80 ডিগ্রি নিচ্ছে, সেই ক্ষেত্রে এখানে আমি বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। এবার দেখুন যদি মেশিন যদি কাজ হয়ে যায়, জল এইভাবে ঘুম গরম হতে থাকবে, আস্তে আস্তে মেশিন বন্ধ হবে, চালু হবে, বিশেষ করে দুধ ফোটার ক্ষেত্রে। অর্থাৎ আপনি দুধ এটা দিয়ে নিশ্চিন্তে আপনি চলে যেতে পারেন, দুধ উথলে পড়ে যাবে না। নেক্সট যদি আমি আসতে চাই, দেখুন ফাংশনটা যদি প্রেশার কুকারে আসি, সেই ক্ষেত্রে আমি যদি বারবার পুশ করি, অর্থাৎ এখানে আমার সেটিংসটা চেঞ্জ করা যায়। কিছু কিছু অপশানে সেই ক্ষেত্রে সেটিংস চেঞ্জ করা যায় না। এছাড়া পরবর্তী যে মেনুতে আমি আসছি, দেখুন আপনি ফাংশনকে আমি চেঞ্জ করে দিলাম। এখানে দেখুন একটা রয়েছে সুইচ, যেটা কিনা আপনি আপনার ঘরে যে টেম্পারেচার আছে সেটি আপনি লক্ষ্য করতে পারেন। ঘরের যে ভোল্টেজ আছে দেখুন এখানে ভোল্ট 231 ভোল্ট আপনাকে শো করছে, অর্থাৎ আপনার বাড়িতে এখন মেশিনটাতে 231 ভোল্ট আছে। এছাড়া মেশিনটা চলতে চলতে যদি মনে করুন কোনো কারণে বন্ধ হয়ে যায়, প্রথম থেকে যদি চালু করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আবার পাওয়ার বাটন দিয়ে চালু করতে হবে। এছাড়া দেখুন আমি মেশিনটাকে আমি অফ করে দিলাম, আমার ধরুন রান্না হয়ে গেছে, অফ করে দিলাম। এছাড়া এখানে একটি ব্যবস্থা করা আছে যে অফ টাইমার করে দেওয়া আছে, অর্থাৎ আমি যেমন মেশিনটা আমি যদি 15 মিনিট চলার পর অটোমেটিক বন্ধ করতে যাই, সেক্ষেত্রে মেশিনটা 15 মিনিট পরে বন্ধ হয়ে, সেক্ষেত্রে দেখুন একটা টাইমার সুইচ দেওয়া রয়েছে। এখানে যদি আমি 1 মিনিট সময় দেখুন, এখানে যদি মিনিট সিলেক্ট করি, দেখুন এখানে আমি 1 মিনিট 2 মিনিট এরকম বাড়তে থাকবে, অর্থাৎ 2 মিনিট 1 মিনিট পরে মেশিনটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। এইভাবে স্টপ হয়ে যাওয়ার পরে মেশিনটা যখন আপনি রেখে দেবেন, শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দেবেন। তাছাড়া মেশিনে যখন বন্ধ হয়ে যাবে, দেখবেন লক্ষ্য করুন একটা পাখা চলার শব্দ হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভয় পেয়ে যেতে পারেন, যেমন মেশিন বন্ধ হয়ে গেছে অথচ পাখাটা চলছে কেন, এটা ভয়ের কোনো কারণ নেই। মেশিনটাকে ঠান্ডা করার জন্য ফ্যানটা চলবে, কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি মেশিনটা বন্ধ হয়ে যাবে। যদি মেশিনের কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা সংক্রান্ত যদি সমস্যায় পড়ে যান, আপনি আমাদের যে কোম্পানির এখানে নাম্বার আছে পিছনে মেশিনের পিছনে, সেই নাম্বারে আমাদের সহায়তা কেন্দ্রের নাম্বার আছে, সেখানে ফোন করবেন, সঙ্গে সঙ্গে আমাদের প্রতিনিধিরা আপনার মেশিনটা সারিয়ে দিয়ে আপনার প্রবলেম সলভ করে দেবে। নমস্কার।